ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। হাসান সারওয়ারদীর ক্ষমতা অপব্যবহার, প্রতারণা, জাল জালিয়াতি করে অর্থ উপার্জন এবং উপার্জিত টাকা বিদেশে পাচার করেছেন। সম্প্রতি এমন অভিযোগ পেয়ে তা যাচাই বাছাই করে দুদকের উচ্চ পর্যায়ের টিম, পরে তা অনুমোদনের জন্য কমিশনে দেওয়া হয়। এ ব্যাপারে অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্তও দেওয়া হয়েছে। একজন পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের ওই টিমে রয়েছে আরও একজন উপপরিচালক। তারা বিভিন্ন দপ্তরে চৌধুরী হাসান সারওয়ারদীর সম্পর্কে তথ্য চাইবেন বলেও জানা গেছে। এর আগে 19 জুলাই সারওয়ারদীকে সব সেনানিবাস এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চৌধুরী হাসান সারওয়ারদী বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেন, যা সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিব্রতকর।